স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার দিন অনুষ্ঠিত হলো প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির। এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি শিল্প ও বস্ত্র প্রতিমন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তাজমুল হোসেন, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের BMOH অমল কৃষ্ণ মণ্ডল, ডক্টর ছোটন মণ্ডল, জিয়াউর রহমান, মনাজির খান সহ বিশিষ্ট জনেরা। এদিন প্রতিবন্ধী শনাক্তকরণ শিবিরে মন্ত্রীর উপস্থিতিতে ডাক্তারদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেতা পঙ্কজ কুমার দাস। তিনি জানান, গত বছর হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বনসরিয়া গ্রামের তারা দাস নামে এক মুখবধির মেয়ে প্রতিবন্ধী শংসাপত্রের জন্য আবেদন করেন, তবে এক বছর হয়ে গেলেও এখন পর্যন্ত হাসপাতাল থেকে কোনো কিছুই জানায়নি। আবার আজকে প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির চলছে, তবে আদৌ কি শংসাপত্র পাবে তা নিয়ে চিন্তায় রয়েছি। প্রতিবন্ধী শনাক্তকরণ শিবিরে উপস্থিত হয়ে রাজ্যের ক্ষুদ্র মাঝারি শিল্প ও বস্ত্র প্রতিমন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তাজমুল হোসেন বলেন, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের ডাক্তারবাবুরা অত্যন্ত ভালো মনের মানুষ, তারা প্রতিবন্ধী শনাক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে শংসাপত্র দেন। এছাড়াও তিনি জানান, তারা দাস নামে এক মেয়ে প্রতিবন্ধী শনাক্তকরণ করার পরও প্রতিবন্ধী শংসাপত্র পায়নি, হয়তো ডাক্তারবাবুরা প্রক্রিয়ায় ভুল হয়েছে, তবে এবার আমি দায়িত্ব নিয়ে দ্রুততার সাথে শংসাপত্র করে দেব। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। ক্যাম্পের যারা যে ডাক্তারবাবুরা, ওরা পরীক্ষা নিরীক্ষা করি, যে কোনো জিনিস হোক, কেউ বলে দিলেই তার হবে না। একটা হ্যান্ডিক্যাপের একটা ইয়ে আছে, একটা কোর্স আছে এবং একটা মেডিকেল টিম বসে, এই টিমে একটা সিদ্ধান্ত নেবে যে কোনটা প্র্যাকটিক্যাল কোনটা প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যাল টিম বলে আমাদের যেগুলো যে এই যারা যে কমিটিতে বসবে, যারা যে বসবে তারা সিদ্ধান্ত নেবে, তখন অরিজিনাল যারা যে প্র্যাকটিক্যাল হ্যান্ডিক্যাপ অটোমেটিক তারা পাবে। তাই অভিযোগ করছেন যে গত বছর করেছিল অ্যাপ্লাই কিন্তু পেল না, সে হতে পারে, ভুল ত্রুটি হতেই পারে, এতে কোনো অসুবিধা নেই, আজকে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আজকে ডাক্তারবাবুদের সাথে কথা বললাম, ওরা সহজ সরল লোক, সব কাজ করে দিতে চাইছে, কোনো অসুবিধা হবে না। আর বিশেষ করে আমাদের হরিশ্চন্দ্রপুরের এক নম্বর ব্লক, দু নম্বর ব্লকে কোনো অসুবিধা নাই, এই জন্য যে আমাদের মশালদাবাদের হাসপাতালেও আমি দেখেছি যে সেখানেও হ্যান্ডিক্যাপ ক্যাম্প হয়েছিল, প্রায় লোকের হয়ে গেছে। আমাদের হরিশ্চন্দ্রপুরের যে গ্রামীণ হাসপাতাল আছে সেটাও প্রায় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমাদের জিয়া ভাইও আছে, কোনো অসুবিধা হবে না।